পৃথিবীতে যেমন জন্মের সাথে মৃত্যুও সত্য, সেরকম আলোর সাথে অন্ধকার আর সৃষ্টির সাথে ধ্বংসও সত্য। এই পৃথিবী একদিন যেভাবে সৃষ্টি হয়েছিল সেভাবেই একদিন ধ্বংসও হবে, এটা নিশ্চিত। বিনাশের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ ভূমিকম্প, সামুদ্রিক জলোচ্ছ্বাস আর সুনামির ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। পৃথিবী দিনে দিনে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মহাকাশের ওজন স্তরে ফাটল সৃষ্টি হতে শুরু করেছে। মেরু অঞ্চলের বরফও গলতে শুরু করেছে। এর ফলে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থলকে গ্রাস করতে ব্যগ্র হয়ে উঠেছে। প্রলয় অবশ্যম্ভাবী। আজ যা ঘটছে মহাপুরুষ অচ্যুতানন্দ তা মালিকায় বহু পূর্বেই লিপিবদ্ধ করে গেছেন, আর সেই মালিকার বচন অকাট্য। সেই বচন সত্যি হয়েছে এবং সত্যি হবেও। সুতরাং পৃথিবীর ধ্বংস হওয়াটা নিশ্চিত, আর তাই আগামী ২২ পাঁচে আসছে মহাপ্রলয়। বাবা, বাবা, রাত্রি অনেক হয়েছে, উপর থেকে ঠান্ডা পড়ছে, শরীর খারাপ হবে, চলুন ভেতরে চলুন। আচ্ছা তুমি যাও, খাবার বারো, আমি আসছি। ঠিক আছে। বাবা, খেতে ইচ্ছে করছে না। না খেলে শরীর খারাপ হয়ে যাবে। খাবার কি ভালো হয়নি? ভালো হয়েছে ঠিকই, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বাবা, 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 আপনি আপনি সারা রাত এখানে শুয়েছেন? চলুন ভেতরে চলুন। বুঝলে বৌমা, রাত্রিতে ঘুম হয়নি,
ছটফট করছিলাম, তাই ছাতে চলে গেলাম, সেখানেই ঘুমিয়ে পড়েছি। এক কাপ চা দেবে মা? আমি করতে পারবো না, যদি দরকার হয় তাহলে নিজে করে খান। বৌমা, তুমি এমন করে কেন বলছো? কেন আমি বলবো না, কিছুদিন পরে আমি এ ঘরে পাগল হয়ে যাব। ঠাকুর আমাদের কোন জিনিসটা কম দিয়েছেন, আমাদের কিসের অভাব আছে? এতবার মানা করার পরেও আপনি কেন জ্যোতিষবিদ্যা ঘরে করছেন? আপনি কি পাবেন এই গ্রহ নক্ষত্র বিচার করে? বৌমা, এই জ্যোতিষবিদ্যার ফলে আজ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই জ্যোতিষবিদ্যার কারণে আজ আমাকে চোখের জলে ভাসতে হচ্ছে। এই ঘরে যেন এইসব কথা কখনো না ওঠে। যা সব ঘটে গেছে তার জন্য জ্যোতিষবিদ্যার কি দোষ? আমি তো টাকা রোজগার করবার জন্য সব করছি না, আমার বাবা যা করেছিল আমিও তাই করছি। এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। দয়া করে বন্ধ করুন। তুমি যার কথা বলছো, সে তোমার স্বামী হলো, সে তো আমার পুত্র। তার খারাপ সময় চলছিল, বন্ধনের যোগ ছিল, তাই সে ভুগলো। তুমি যাই বলো বৌমা, আমি এই বিদ্যা ছাড়তে পারবো না। না, ছাড়বেন কেন? এবার আমার মাথাটাকে খাবেন। আপনি আপনার মতো চলুন, তিনি তার রাস্তায় গেছেন, আর সেই মেয়েটা গ্রামে বেড়াতে গেছে তো গেছে, সে বলল ছুটিতে যাচ্ছি, মায়ের কথা মনে পড়ল না। ঠিক আছে, কত নাচবি সেখানে নাচ। Thank you.
রূপা, আয় 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 আয়। আরে কি রে, গ্রামে খাওয়া দাওয়া করিস না নাকি? হ্যাঁ, এত রোগা হয়ে গেছিস যে। হ্যাঁ না তো, আমি তো একই আছি। দাদু আমার হাতটা দেখো না। কেন, আজকে তো আমার রেজাল্ট বের হচ্ছে। দেখো তো আমি পাস করবো কিনা, দেখো ভালো করে দেখো। দেখছি দেখছি। তোর রেজাল্ট তোর হাতেতে লেখা নেই, এইখানে এই রিপোর্টে লেখা আছে। এটা হচ্ছে তোর ভাগ্যরেখা, আর তোর ভাগ্যরেখা বলছে তুই পরীক্ষায় ফেল করেছিস। সব সব আপনার জন্য, আপনার আদরে আজ এইরকম হয়েছে। ওর বাবা তো বাইরে থাকলো, আর আপনি আপনি দিন রাত কুষ্টি বিচার করছেন। মেয়েটা পরীক্ষায় ফেল করলো, ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে ডুবে গেল। এর চেয়ে ভালো যদি আমি মরে যেতাম, তাহলে সবকিছু থেকে মুক্তি পেয়ে যেতাম। এই কেন এরকম বড় বড় করে চেয়ে আছিস? তোর কিসের অভাব রেখেছি, খাবারের, পড়বার না স্নেহ মমতার? কিসের অভাব রেখেছি তোর? তুই কেন না মরে গ্রাম থেকে ফিরে এলি? কেন কাঁদিস না মা, কাঁদিস না, মনে দুঃখ করিস না। আমি ওকে সময় সুবিধা দেখে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি হলো, কাঁদিস না মা, কাঁদিস না। দেখো এই রিপোর্টটাকে দেখো, সায়েন্সে 25, ম্যাথে 13, ফিজিক্সে 9, অর্থাৎ প্রফেসর সাগর মুখার্জির ছেলে ফেল করেছেন বাবু, ফেল। বাড়ি দাও টাকা, আরো টাকা বাড়ি দাও। নতুন বাইক কিনতে হবে, নতুন ড্রেস কিনতে হবে। আরে স্টাফরা আমায় যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি উত্তর দেবো? আরে তুমি এত রাগ করছো কেন? তুমি রাগ করলে রেজাল্টটা বদলে যাবে, নাও পাশ করে যাবে বলো তো। ঠিক ঠিক, রাগ করবো কেন, খুশিতে ধাই ধাই করে নাচবো, নাচবো আমি। অসুখ আজকে অসুখ। দাঁড়াও, বছর ভর তুমি কি করেছো? অ্যাটেন্ডেন্স শর্ট, পরীক্ষায় ফেল। আরে তুই যদি চাষি ঘরের ছেলে হতিস তাহলে আমি কিছু বলতাম না, দুজনে মিলে জমিতে হাল চাষ করতাম। একটুও ভাবতে পারলি না কে তোর বাবা? একটুও চিন্তা করতে পারলি না যে তোর থেকে আমাকে বেশি লোককে কৈফিয়ত দিতে হবে? শোনো, চুপ করো। একটা কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার চেয়ে নির্বংশ হয়ে থাকাটা ভালো। ওকে বলে দাও, ও যা ইচ্ছা করুক, যেখানে খুশি যাক, আমার চোখের সামনে যেন না আসে। ব্যাস, মাইন্ড ইট। তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে।
তুমি সুইসাইড করতে এসেছো না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমিও সুইসাইড করতে এসেছি তো, তাই ভাবলাম তুমি হয়তো এসেছো। কিন্তু তুমি সুইসাইড করতে কেন এসেছো? রেজাল্ট খারাপ হওয়ায় ঘরে গালমন্দ করেছে। আমারও সেম কেস। ঘরে গার্ডিয়ানদের যেন আমাদের বকা ছাড়ার কোনো কাজ নেই। আমি বললাম সায়েন্স পড়বো না আর্টস পড়বো, বললো না সায়েন্স পড়বে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে। কারেক্ট। তুমি জানো তো তোমার নামটা কি? রূপা। রূপা? আচ্ছা রূপা, জানো বছরের মধ্যে আমি এক মাসও ক্লাস করিনি, আর পড়াশোনা একদম ভালো লাগে না, আর পাশ করবো কি করে? এত গরমে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এই ট্রেনগুলো কোথায় গিয়ে মরেছে কে জানে। এই ট্রেন আসছে, এসো এসো। এই ট্রেন আসছে, চোখ বন্ধ করে নাও। বেশি রোল করো না তো, আজ আমিও টেনশনে আছি। হ্যাঁ হ্যাঁ, রাখো তোমার টেনশন। একে তো চার ঘন্টা অপেক্ষা করার পর একটা ট্রেন এলো, তারপর আবার চার ঘন্টা অপেক্ষা করতে হবে। আমারও তো ধৈর্য ক্ষমতা নেই, আমি চললাম। বেশি ঢং করছি। কোথায় গিয়েছিলি? তো সব বন্ধু বান্ধবদের ফোন করে আমি জিজ্ঞাসা করলাম, ড্রাইভারকে মার্কেটে পাঠিয়ে আমি সব জায়গায় খোঁজ করালাম, তুই কোথায় গেছিলি? বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? মুখে কোনো কথা নেই? পড়াশোনা যা করলি করলি, এতটাই লাগামছাড়া হয়ে গেছো যে মনের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। বল কোথায় গেছিলি? মরবার জন্য গেছিলাম, কিন্তু ট্রেনটা অন্য একটা ট্র্যাক দিয়ে চলে গেল। এই মা, কি বললি? কেন, কি কারণে, কি হয়েছে তোর? তুমিই তো বলেছিলে না মরে কেন এসেছিস। আরে রূপা, তাই বলি তুই? আরে মা, আমি তো তোর মা, তো সব সময় মঙ্গল চাই, ভালো মন্দ বলার আমার কি কোনো অধিকার নেই? রূপা আমার দিব্যি, আর কোনোদিন এমন কথা মনে আনবি না, কখনো না। তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমরা কি করে বাঁচতাম? একবারও ভাবলি না তুই? যা মা, যা ঘরে, যা 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 ভেতরে যা। দশ দিলে কুড়ি পাবে, কুড়ি দিলে চল্লিশ পাবে, চল্লিশ দিলে আশি পাবে। দেখো দেখো দেখো, পুষ্কর সাথে খেল লাগাও ভাই, লাগাও। না 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 না, এটা তোমার না, আমার। কার হার কার জিত, ওতে কিছু নেই। আরে ম্যাডাম, লাগা 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 লাগালো, দশ দিলে কুড়ি পাবে, কুড়ি দিলে চল্লিশ পাবে। আরে খেললে জানতে পারবে, খেললে জানতে পারবে, খেললে জানতে পারবে, লাগা লাগা লাগালো।
লাগাও, 100 দিলে 200 পাবে, 100 দিলে 200 পাবে, 100 দিলে 200 পাবে, 100 100 100 আর এক বড়া আপনি জিতে গেলেন। এই নিন 200 টাকা, এই 200 লাগান 400 পাবেন, 200 লাগান 400 পাবেন, লাগান 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 লাগান, এই লাগান 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 লাগান। আপনি হেরে গেলেন ম্যাডাম, আরো লাগান আরো লাগান আরো পাবেন। এই চল চল। এই ম্যাডাম কি হলো? আমার কাছে আর টাকা নেই। এই খেলায় অর্ধেক ছেড়ে কেউ যায় না ম্যাডাম, পুষ্করের সাথে যে খেলে তার একটা নিয়ম আছে, খেলতে তোকে হবেই। ও ভাই এমন জবরদস্তি কেন করছো? এই পুষ্কর সাথে কেমন করে কথা বলতে জানিস না তুই? পুষ্কর রেগে যাবে, এই পুষ্কর কত লোককে বোকা বানিয়েছে আর কত লোককে ন্যাড়া করেছে তার কোনো হিসাব নেই। চল ফট ফটবে। এই ম্যাডাম তুমি নাও, বসো 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 বসো, খেলো, খেললে তো জিতে যাবে, হেরে কোথায় যাচ্ছ? লাগাও। আমার কাছে সত্যিই টাকা নেই। আরে আংটিটা পড়ে আছো, আংটিটা লাগাও না, 100 দিয়েছিলে 200 পেয়েছিলে না, সেই রকম একটা আংটি দিলে দুটো আংটি পাবে। লাগাও লাগাও, ভাগ্যের কথা কেউ বলতে পারে না, লাগাও লাগাও ম্যাডাম, লাগাও লাগাও, এটা তো আমার। আরে লাগাও লাগাও লাগাও, চুড়ি আছে চুড়ি লাগাও, ভাগ্যের কথা কেউ জানে না, ভাগ্যের কথা কেউ জানে না, লাগাও 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 লাগাও। লাগাও ম্যাডাম লাগাও, কানে তুল খুলো কানে তুল খুলো। হ্যাঁ দেখো 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 দেখো, লাগা 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 লাগা, দেখো 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 দেখো, লাগা 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 লাগা, দেখো দেখো, হ্যাঁ কানে তুল খুলো কানে তুল খুলো কানে তুল খুলো কানে তুল খুলো। আরে চেনটা পড়ে আছো, চেনটা লাগাও চেনটা লাগাও। আরে ভাবছো কেন এত? বললাম না এবার জিতে যাবে, লাগাও লাগাও লাগাও, চেনটা লাগাও। আরে মুখটা কেন অমন করে আছো, চটিটা কেন পড়ে আছো, চটিটাও লাগাও লাগাও, এটাও পেয়ে গেলাম রে। দেখো আমাকে 100 টাকা দাও, আমি বাড়ি যাবো কি করে? এই 100 টাকা নিবি, ঘরে যাবি, উঠে যা এখান থেকে। এই মেয়েটার গয়না পয়সা ফেরত দিতে। এই কিসের পয়সা বে, আমি কেন দেবো রে? আচ্ছা ভালো ভাই বলছি ফেরত দে। এই ওর পয়সা তুই কেন রেখেছিস? ফেরত দে ফেরত দে। ওরা তো শয়তান লোক, তোমায় কে বললো ওদের সাথে জুয়া খেলতে? ওরা খেলছিল, আমি ভাবলাম 100 টাকা দিয়ে 200 টাকা নিয়ে আসবো, কিন্তু ওরা যে এত বদমাশ আমি একদম জানতাম না। মাই গড, তুমি না আসলে আমি ঘরে কি বলতাম? বলতে হারিয়ে গেছে আর ঘরে মেনে যেতে বুঝি। রাহুল আমাদের দুবার দেখা হয়েছে, দুটোই অ্যাক্সিডেন্টাল, আবার কবে দেখা হবে তুমি বলো? ঠিক আছে আমি কিছু বাহানা করে মার্কেট চলে আসবো, তুমি ঠিক 11টার সময় ধর্মতলায় অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে। লা 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 লা
রাহুল। হ্যাঁ রূপা বলো। রাহুল রাহুল এই রূপাটা কে রে? না মানে আমার এক বন্ধু, আমি তার কথাই ভাবছিলাম। আচ্ছা, আমি তো তোর সব বন্ধুকে চিনি। কই, তার মধ্যে রূপা তো কেউ নেই? এটা তো নতুন বন্ধু বুঝি। হ্যাঁ। কবে দেখা হলো? এই তো কিছুদিন হলো। অল্প দিনে দেখায় তুই তার নাম জপতে শুরু করলি। দেখ বাবা, তুই তোর বাবার কথা তো জানিস, তোর চুল পেকে তুই বুড়ো হয়ে গেলেও তার কখনোই খেয়াল হবে না যে বাড়িতে একটা জোয়ান ছেলে আছে। তুই যদি কাউকে পছন্দ করিস তাহলে আমায় বলবি, কেমন? আমি প্রস্তাব নিয়ে যাব। আমার শো না বাবা। দাদু এই নাও চা। বস মা বস। বুঝলি, স্বপ্নে তোর সেই রাজকুমারকে দেখলাম। দাদু আসতে বলো, মা আছে, শুনলে আমাদের চাটনি করে দেবে। আমরা দাদু নাতনি ঠাট্টা করবো না তো আর করবে কে? আরে স্বপ্নের কথা মিথ্যে নয়, আজ তোর কুষ্টি দেখছিলাম, রবি পুণ্যস্থানে আছে রে, তোর জীবনে একটা ভালো ছেলে আসবেই আসবে। এই যে নাতনি, ওই ছেলের ফটোটা আমাকে আগে দেখাবি, আমি পছন্দ করলেই তবেই না তোর বাবা মাকে পটাবো। দাদু প্লিজ, আমার খুব ভয় করছে। আরে ভয় পাবার কি আছে, আমি আছি না? প্লিজ দাদু, আমারও সব পোষায় না। আরে তোকে পোষাতে কে বলেছে? সময় আসলে তুই আপনি আপনি চলে যাবি। তোর দাদুর কুষ্ঠির বিচার কখনো কি ভুল হয়েছে? আরে মা কোথায় যাচ্ছিস? মার্কেটে যাচ্ছি। না না মা, তুই আজ বাইরে যাস না, আজকে দিনটা ভালো নয় রে। আমার আমার মনটা আজকে ঠিক বলছে না রে। দাদু তুমি এসব কথা? আমি তোকে কখনো মানা করেছি যাবার জন্য? আজকে কেন মানা করছি? সেরকম কিছু কারণ আছে বলেই না, কালকেই মালিকায় পড়ছিলাম, আজ রাত্রের কুষ্টি দেখছিলাম, আমার কেন যেন ঠিকঠাক লাগলো না। তুই যাস না মা, তুই যাস না। আপনাকে এত মানা করা সত্ত্বেও আপনি কিছুতে কেন আমার কথা শুনছেন না? কেন সেই আজে বাজে কথাগুলো বলছেন? যদি কোনো কাজ না থাকে যান না, ফ্যাক্টরি দেখতে কে ঘুরে আসুন। আরে মা, আমি বুড়ো হয়ে গেছি বলে তো বাচ্চা নই, আমার ঠিক লাগছে না বলেই আমি বলেছি। তুই যা তো মা, তুই মার্কেটে যা। কিছু তো কাজ নেই, সবসময় শুধু বকর বকর বকর। কিছু আছে বাকি বিনাশে কলি, পৃথিবী উঠবে যে কেঁপে পড়বে টলি। অল্প কিছু আছে বাকি বিনাশে কলি, পৃথিবী উঠবে যে কেঁপে পড়বে টলি। আকাশ পড়বে যে খসে ঘন ঘন বজ্রপাতে, ভূমিও যে উঠবে কেঁপে গ্রাস করবে সাগর এসে, মহাপ্রলয়ে সৃষ্টি হবে যে বিনাশ। বাইশ পাতে হবে যে ধ্বংস,
ধ্বংস। মেয়েটাকে ছেড়ো না, তুমি তো আমার কথা শোনোনি, এখনো কোথায় আছে, কিভাবে আছে, কি হবে তার? হে ভগবান, নমস্কার, আমি চিন্ন ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি এমবিসি টিভি নিউজ ডেস্ক থেকে। বর্তমানে একটা বড় খবর নিউজ ডেস্কে এসেছে। পাওয়া খবর অনুযায়ী সারা পৃথিবী জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। জলবায়ু দপ্তরে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে এর তীব্রতা কম হওয়া সত্ত্বেও আমেরিকায় এখন ধ্বংসের তাণ্ডব লীলা চলছে, যার ফলে সারা আমেরিকা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। সারা পৃথিবী জুড়ে এমন ধরনের ভূমিকম্প হয়েছে বলে আগে কখনো শোনা যায়নি। তুমি ওকে ভেতরে নিয়ে যাও, যা মা, যা যা। হে প্রভু, তুমি একমাত্র ভরসা, একমাত্র ভরসা। মা, মা, ও মা, দাদু, দাদু, সকাল সকাল মা কোথায় গেল? আরে মা, তুই জানিস না, তোর মা তোর বাবাকে আনতে গেছে। পাঁচটা বছর, পাঁচটা যুগের মতো লেগেছে শম্ভু, এই বুড়োটা কিভাবে বেঁচে আছে সেই জানে একমাত্র। শোনো, অনেক কষ্ট আমরা সয়েছি, তোমাকে আমার অনুরোধ, তুমি আর ওই জ্যোতিষবিদ্যা করো না। এই জ্যোতিষবিদ্যা আমাদের সোনার সংসার ছারকার করে দিয়েছে। আমি আবার আমার ঘরকে সাজিয়ে নেব। যে বিদ্যার জন্য তুমি পাঁচ বছর জেলে গিয়েছিলে, সেই বিদ্যার কথা এ ঘরে আর তুলো না। শম্ভু, আমি জানি অমাবস্যা সংক্রান্তি শুভ অশুভ জানার জন্য এই অঞ্চলের মানুষ আমাদের উপর নির্ভর করে,
আরে আমি বেঁচে আছি না, বরং তুই এসব ছেড়ে বিজনেসে মন দে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে দাদু। পাঁচ বছর আমি জেলে ছিলাম, এই পাঁচ বছর আমার জন্য অভিশাপ ছিল না, আশীর্বাদ ছিল। সব জঞ্জাল থেকে দূরে সরে আমি সাধনা করার সুযোগ পেয়েছিলাম বাবা, আর এবার ভেবেছি আমার সাধনা সিদ্ধি হয়েছে। বাবা, এই কিছুদিন হলো তোমার বুকের যন্ত্রণা অনুভব করছো না? ঠান্ডা ছাড়ছে না? তোমার মঙ্গল দশায় চন্দ্রে প্রবেশ ঘটেছে, সামনের মাসে সব ঠিক হয়ে যাবে। সবিতা, এই কিছুদিন হলো তুমি খুব চিড়চিড়ে হয়ে গেছো, তোমার প্রত্যেক কথায় রাগ ফুটে উঠছে আর আত্মহত্যা করার ইচ্ছে হচ্ছে, তার কারণ তোমার চন্দ্রদশায় শনি চলছে। কিন্তু তোমার কিছু হবে না, আর তুই পরীক্ষায় ফেল করেছিস, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা পড়লেও তুই পাশ করতে পারতিস না, কারণ চতুর্থ দশায় বিদ্যা আর পঞ্চম দশায় জ্ঞান তোর কোনোটাই ঠিক নেই। যে কারণে আমি জেলে গিয়েছিলাম, আজ আমি তাকেই অস্ত্র করেছি। প্রতিটি গ্রহ নক্ষত্র আমার মাথার ভিতরে, জ্যোতিষবিদ্যার সব পাঠ আমি আয়ত্ত করে ফেলেছি, সব শাস্ত্রগুলি মুখস্থ করে ফেলেছি, আর এখন নতুন শম্ভুর জন্ম হয়েছে বাবা, যার প্রতিটি গণনা হবে সম্পূর্ণ নির্ভুল, যার প্রতিটি ভবিষ্যৎবাণী হবে অকাট্য অকাট্য অকাট্য। বাবা প্রণাম। প্রণাম, কবে আসলি? আজই আসলাম, ঘর থেকে সোজা আপনার কাছে এসেছি। তোর বিষয়ে আমি সব কিছু জেনেছি, আর এটাও জানি যে যখনই মানুষ্য সমাজের উপর আপদ বিপদ ঘনিয়ে আসে তখনই তুই সতর্কবার্তা দিস। নিশ্চয়ই বাবা, আপনি তো অন্তর্যামী, এই শ্মশানে বসে সাধনা করেন, আমার যখন যা জানার ইচ্ছে হবে আপনার কাছে আসতে পারি। নিশ্চয়ই, কিন্তু কলিযুগ তো শেষ হয়ে এসেছে, মালিকার কথা সত্য হতে চলেছে, সে বিষয়ে ভাবলেই আমার বড় দুঃখ হয়। আচ্ছা তুই আয়, পরে দেখা হবে। নিশ্চয়ই আসব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেন আমাকে বেঁধে রেখেছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি দোষ করেছি? দোষ তোর নয় বে, দোষ তোর বাবার, তার পয়সা। আমি পয়সা পেলে তোকে ছেড়ে দেবো। আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, দয়া করে আমায় তাড়াতাড়ি ছেড়ে দাও। এই, এত সহজে একটা মুরগি পেয়েছি, হ্যাঁ ছেড়ে দেবো না। এই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, বেশি কথা বলবি তো এখান থেকে নিচে ফেলে দেবো। মাত্র 3 বারের দেখা, কিন্তু মনে হচ্ছে যেন 3 যুগের সম্পর্ক। আমার দাদুর কথা কখনো বৃথা যায়নি রাহুল, বৃথা যায়নি। সেদিন মানা করেছিল আমাকে ঘরের বাইরে যেতে, কিন্তু আমি শুনিনি। দেখলে তো কিভাবে সেদিন ভূমিকম্প এলো। রূপা, আমি তো ভেবেছিলাম ওই মল থেকে কখনো বাইরেই বেরোতে পারবো না। মেয়েদের মুখটাকে ভগবান লজ্জার দড়িতে বেঁধে রাখেন রাহুল, আজ আমি মুখ খুললাম, কেননা দাদুর ওই একটিমাত্র কথা সব সময় কানে বাজছে, আর তোমার মুখটা সব সময় চোখের সামনে ভাসছে। সারা জীবন কিছু বলতে পারলাম না ভেবে কষ্ট পাওয়াচ্ছে, মুখ খুলে বলে দেওয়াটাকেই আমি ঠিক মনে করলাম। আমি জানি না তোমার মনের কথা, সরি। হে রূপা, প্রথম দিনে সে রেলওয়ে ট্র্যাকে দেখা আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি। সবসময় তোমার এই সুন্দর মুখটা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, আর ভগবানের আশীর্বাদ সে কোনো না কোনো বাহানায় আমাদের দেখা করিয়ে দিয়েছে। রাহুল, অনেকবার নিজের অজান্তে তোমার নাম ঘরে বলেছি, মার সামনে অনেকবার ধরাও পড়েছি,
প্রথমবার স্বপ্ন দেখেছি রাহুল। এই প্রথম খড়কুটো জোগাড় করে আমি একটা সুন্দর বাসা বানানোর স্বপ্ন দেখেছি, আমাদের বাসার স্বপ্ন। ওই বাসাকে ঝড় বাতাস থেকে রক্ষা করব রাহুল, কখনো তাকে ভেঙে যেতে দেব না, কখনো না। আমাদেরই ভালোবাসা স্বপ্নে বাঁধে বাসা, হাত ধরে নিয়ে যাবে
কিছুই তোমার জন্য, সব কিছুই তোমার জন্য, সব কিছুই তোমার জন্য, সব কিছুই তোমার জন্য। হে 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 নিশ্চয় কোনো গড়বড় আছে, ছেড়ে দেবো ছেড়ে দেবো, ব্যস্ত হোস না, ছেড়ে দেবে ছেলেটাকে। রাহুল, ওই দিন যদি আমরা এদিকের ট্র্যাকে না শুয়ে ওইদিকের ট্র্যাকে শুয়ে থাকতাম তাহলে কি হতো? তা কখনো হতো না। কেন জানো? আমাদের এক হওয়ার কথা ছিল, ভালোবাসার কথা ছিল, সেই জন্য ঠাকুর আমাদের বাঁচিয়ে দিল। ভাবলে সবকিছু স্বপ্নের মতো লাগছে রাহুল, এত অল্প দিনের ভিতরে এত ভালোবাসা, আমার খুব ভয় করছে আমাদের স্বপ্ন ভেঙে যাবে না তো। কখনো না, আমার বাবা সবসময় আমার কথা শুনে, আর আমি যখন তোমার কথা বলবো নিশ্চয়ই রাজি হবেন। রাহুল, আমার বাবা বহুদিন বাইরে ছিলেন, এবার বাড়ি ফিরেছেন, আমাকে উনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। চলো আজ আমার বাড়ি চলো, আমি তোমাকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তুমি কি বলবে? আরে আমি কেন সত্যি কথা বলবো, আমি বলবো তুমি আমার ফ্রেন্ড, মানে শ্বশুর বাড়িতে ফার্স্ট এন্ট্রি। হ্যাঁ শাট আপ, শোনো ওখানে বেশি স্টাইল মারবে না। ওকে ওকে চলো। বাবা, আঙ্কেল নমস্কার। নমস্কার, কে? বাবা, এ আমার বন্ধু রাহুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। রাহুল, আগে তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাড়ি বাবুজি নগরে। আমার বাবা একজন সায়েন্টিস্ট, বাবার নাম সাগর মুখার্জি। শীঘ্রই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বাবা, তুমি একই বলছো। ঠিক বলছি। ওকে বলো এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে, তোমার বন্ধু পাতার আর কাউকে পেলে না। এই ছেলে, তুমি ঘর থেকে বাইরে যাবে নাকি ধাক্কা মেরে বের করে দেবো। এনাফ। রূপা, বাড়িতে ডেকে ভালো সম্মান দিলে, আর ধাক্কা মারার কোনো দরকার নেই, আমি এখনই চলে যাচ্ছি। যাও। রাহুল, বাবা ও আমার বন্ধু, তুমি আমার বন্ধুকে এরকম কেন বললে? বিষবৃক্ষ থেকে কখনো অমৃত ফলে না, বাবা যেরকম ছেলেও তো নিশ্চয়ই সেরকমই হবে। জানিস, তোদেরকে ছেড়ে, এই ঘর দুয়ার ছেড়ে আমি 5 বছর জেলে পচেছিলাম কার জন্য? এরি এরি বাবার জন্য। নাম আমার সাগর মুখার্জি আর আমি একজন সায়েন্টিস্ট। বুঝলেন জ্ঞানবাবু, আমি যদি সায়েন্টিস্ট না হতাম তাহলে হয়তো আর কিছুই হতে পারতাম না। ইয়েস আই মিন ইট, কারণ আমি সায়েন্সকে ভীষণ ভালোবাসি, সায়েন্সই আমার জীবন। একটা নতুন জিনিসকে উদ্ভাবন করার যা আনন্দ আছে তাকে বলে সাগর মুখার্জি বোঝে। ইয়েস। আর বুঝলেন জ্ঞানবাবু, এই মহান সায়েন্টিস্টের আমি হলাম স্ত্রী। আমার মতে আমি যদি একে বিয়ে না করে একটা পানের দোকানদারকে বিয়ে করতাম তাহলে হয়তো বেশি খুশি হতাম। কেন 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 কেন, ওকে জিজ্ঞাসা করুন, আমার নামটা মনে আছে কি ওর? বেশি কথা বলছো তুমি। বুঝলেন জ্ঞানবাবু, এই গুরু আমার ভাই নয়, ছেলে। ছেলেবেলা থেকে ওর প্রতি আমি একটু অবহেলা করি, এমনিতে ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো পড়াশোনা করেছে, আর আপনিও জানলে খুশি হবেন ওর সামনে চাকরির লাইন লেগে আছে। আমি সব জানি সাগরবাবু, আপনার ভাই আমার জামাই হবে, আমি আপনার বাড়িতে সম্পর্ক করব, এটা আমার সৌভাগ্য। এখানে সম্পর্ক না করলে আমরাই অসুবিধায় পড়ব, কারণ ওরা পরস্পরকে যে ভালোবাসে তাই আমরা বিরোধ করলে ওরা আর কোনো কথাই শুনবে না, কেউ আটকাতে পারবে না। তাহলে আর দেরি কেন, আমি মেয়ের কুষ্টি নিয়ে এসেছি, কুষ্টি গণনা করে বিয়ের দিনটা স্থির করে ফেলবো। কুষ্টি মেলাবেন? হোয়াট ইউ মিন, মানে আপনারা আজকের যুগে এইসব বিশ্বাস করছেন, এই অন্ধবিশ্বাসকে? ওসবের কিছু দরকার নেই, সবই আমরা নিজেরা মিলেমিশে ঠিক করব, খুশিতে খুশিতে দুজনের বিয়ে দিয়ে দেবো, ব্যাস। না না সাগরবাবু, বিয়ের আগে কুষ্টি মেলানোটা নিতান্তই দরকার। আচ্ছা, কুষ্টি মেলাবে, আমাকে একটা কথা বোঝান তো, যেখানে কুষ্টি দেখে সবকিছু মিলছে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে না,
না সেখানে ডিভোর্স হচ্ছে না, আর যেখানে কিছুই মিলছে না, ভিকুজি না কুষ্টি, সেই স্বামী স্ত্রী কি সুখে শান্তিতে নেই? এসব হচ্ছে প্রহসন অ্যান্ড সায়েন্স ডাজন্ট বিলিভ ইট। ওহো, এত যুক্তি তর্ক করে কি লাভ বলো? কুষ্টি মেলালে অসুবিধা কোথায়? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যা তুমি বলছো সেটাই কুষ্টি বিচার করিয়ে দেবো। গুরু কোথায় গেল গো? হ্যাঁ, ও আমার পারমিশন নিয়ে প্রিয়ার সাথে ঘুরতে গেছে। কেমন ভাগুন এলো প্রথমবারে, নানা রঙ ছড়িয়ে দিল সারা শহরে। এ কেমন ভাগুন এলো প্রথমবারে, নানা রঙ ছড়িয়ে দিল সারা শহরে। দক্ষিণা বাতাসে বয় পুরো পুরো মনে, রাত ভর চোখ ভাসে স্বপনে, একই স্বপ্ন বেঁধে রাখে তোমাকে আমাকে, একই স্বপ্ন বেঁধে রাখে তোমাকে আমাকে। সব সময় মন ছুটে যেতে চায়, মনের খোঁজে মন যে ছোটে মনকে বেঁধে রাখা দায়। এখন সব সময় ইন্দ্রধনু হেসে যায়, আকাশে দেখলে ভাবে পারে যাতে খসে যায়, যেদিকে তাকাই দেখি তোমার হাত ছানি, যেদিকে তাকাই শুধু তোমার মুখ খানি। একই ভাবনা দুজনারই তোমারই আমারই, একই ভাবনা দুজনারই তোমারই আমারই। জন্যে মনে তোমার শানাই বেজেছি, শ্রাবণের ঋতু নয় যে মনে কেন মিষ্টি হয়, মনে প্রেম জাগলে পরে সব কিছু এমন হয়। হৃদয় আমার আঁকা তোমারই ছবি, মনের কাগজে লেখা তোমার চিঠি, একই চিঠি দুজনারি তোমার আমারি, একই চিঠি দুজনারি তোমার আমারি।
শম্ভুবাবু, হোয়াটস দ্য প্রবলেম? কেন এত টেন্সড হচ্ছেন? যদি কুষ্টি না মেলে না মেলুক, ইটস ওকে। না স্যার, কথাটা তা নয়। তো একটু থামুন। সাগরবাবু, আপনি এ বিয়ে দেবেন না। হ্যাঁ, বাট হোয়াই? কেন? আপনার ভাইয়ের আগামী দু মাসের মধ্যে একটা ব্যাধি আছে। ব্যাধি? ব্যাধি মানে? ব্যাধি মানে অসুবিধা, মৃত্যুযোগ। শম্ভুবাবু, আপনি জানেন আপনি কি বলছেন? আমি যা বলছি একদম ঠিক বলছি। এরকম ব্যাধি থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আসে। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। গ্রহ নক্ষত্রের কথা বলে লোককে ভয় পাওয়ানো আর ভয় পাইয়ে পয়সা রোজগার করাটা আপনাদের এক অভ্যাস। অমুক পাথর পড়লে গ্রহ শান্তি হবে, তমুক পাথর পড়লে মঙ্গল হবে। শুনুন, আমি একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানকে বিশ্বাস করি, কেবল বিজ্ঞানকে। মনে রাখবেন, এই রকম ইউজলেস কথা আমাকে অন্তত কখনো বলবেন না। আমি জানি সাগরবাবু, আপনি একজন সায়েন্টিস্ট, কিন্তু আপনি এটাও ভুলে যাচ্ছেন, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স। বাট ইটস অলওয়েজ ফেলিওর বিফোর দ্য সায়েন্স। বাট ইটস ফেলিওর বিফোর দ্য সায়েন্স। সাগরবাবু, আমি আপনাকে ডাকিনি এখানে, আপনার ভাইয়ের কুষ্টি দেখতে আমার কাছে এসেছেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমার বিদ্যাকে অসম্মান করার আপনার কোনো অধিকার নেই। ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট রিমেম্বার, আমি আমার ভাইয়ের বিয়ে দেব, অবশ্যই দেব, অ্যাট এনি কস্ট। বাট দু মাসের মধ্যে যদি আপনার কথা অনুযায়ী আমার ভাইয়ের কিছু না হয়, কোনো মিসআপ যদি তার জীবনে না হয়, তাহলে এই অ্যাস্ট্রোলজি চর্চাটা আপনি ছেড়ে দেবেন। মানে লোককে ভয় দেখিয়ে ঠকিয়ে পয়সা রোজগার করার ব্যবসাটা পুরোপুরি বন্ধ করে দেবেন। আর যদি আমার কথাটা সত্যি হয়, বিজ্ঞান ছেড়ে দেব, আপনার কাছে এসে অ্যাস্ট্রোলজি শিখব, অ্যাস্ট্রোলজি, দ্যাটস অল। টেন্সড হয়ে পড়েছ? গুরুর কুষ্ঠি দেখালে নাকি? আরে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তুমি কিছু বলছো না কেন? তোমাকে হজর বল মনে করা সত্ত্বেও তুমি সেই জ্যোতিষের কাছে কেন পাঠিয়েছিলে? কেন? সে কি বলল? বলল গুরুর সময় খারাপ যাচ্ছে, বলল তার জীবনে বড় বিপদ আছে, আর বলল দু মাসের ভিতরে সে হয়তো। ভগবান, তুমি এরকম কেন বলছো আমাকে? এবার আমি কি করব? আরে তুমি এর প্রতিকার কিছু জিজ্ঞাসা করনি? কি প্রতিকার? মানে তুমি, হে ভগবান, আমি তোমাকে যে কি বলবো, মানে তুমি বলতে চাইছো আমি একটা নুড়ি পাথর এনে মালা করে গুরুকে পরিয়ে দিই, একটা নীল পাথর এনে আংটি করে তাকে পরিয়ে দিলে তাহলে তার গ্রহদশা কেটে যাবে? বাহ, শিট। এই শোনো, এই ফালতু কথা আমি কখনো বিশ্বাস করিনি, আজও করি না, কখনো করবো না। দ্যাট মিন্স বিয়ের তারিখ আমি নিজে ফিক্স করব, বিয়েও আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, এন্ড দ্যাটস অল। আরে আরে, হু ইজ দ্যাট? আরে আরে, তুমি? আরে আরে, আমার চেম্বার ভিতর তুমি কি করছো? আরে আর তুমি তুমি এখানে কেন এসছো? আরে 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 আরে, তোমার হাতে কি পেপার দেখি 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 কি? ও মাই গড, এই পেপার তুমি কেন দেখছিলে? আরে জানো এর ভ্যালু কত? আমি জিজ্ঞাসা করছি তুমি কেন এই পেপার নিয়েছিলে, বলো, না হলে আমি পুলিশকে ইনফর্ম করব এবং অ্যারেস্ট করিয়ে দেবো। টেল মি। না স্যার, স্যার আপনি এই পেপারের ব্যাপারে আমার থেকে বেশি জানেন। স্যার এই চাকরি করে কি পাচ্ছি বলুন না স্যার, যতই যা করি না কেন কিছুই মিলবে না। স্যার এটা বিক্রি করলে 500 কোটি টাকা আমরা পাবো। স্যার আপনি শুধু চোখটা বন্ধ করে রাখুন, আপনারও 50, আমারও 50। তোর মাকে কত টাকায় বিক্রি করবি? স্যার আরে মাকে বিক্রি কর, দেশকে বিক্রি কর, তোর মতো বেইমান মানুষের জন্য এখানে কোনো জায়গা নেই। এখন এখনই তোকে পুলিশে দিয়ে দিতে পারি। শোন, এরপর থেকে আমার অফিসের চারপাশে যেন না দেখি, না হলে তোকে আমি গেট আউট, গেট আউট, জাস্ট গেট আউট। 500 কোটি টাকা কেন, 5 টাকাও তুই পাবি না, গেট আউট, গেট আউট। বুঝলে গুরু, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সব বিষয়ে কথাবার্তা হয়ে গেল, তোমার দাদা খুব খুশি, ব্যাস
খালি দ্বিতীয়বার ফাইনাল হয়ে গেলি হলো। আরে দেখো মা, লজ্জায় কেমন মুখটা নিচু করে বসে আছে। এই যে মশাই, কি হলো তোমার? দেখো বাবা, তুই আমাদের একমাত্র মেয়ে, এই ঘর দুয়ার ধন সম্পত্তি সবকিছুই তো তার, মানে তোমাদের দুজনের। আমি তোমাকে কখনোই এখানে থাকতে বলছি না, তবে এই ঘরটাকে নিজের বলেই ভেবো। প্রিয়া আমাকে প্রথম দিনই সেই কথা বলেছে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা কখনোই ভাববেন না যে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন আর আপনারা একা হয়ে গেলেন। সেটাই আমার দরকার। আচ্ছা বাবা, জামাইয়ের জন্য কোন গাড়িটা আনছো? আরে আমাকে কি জিজ্ঞাসা করছিস? কালকে তোমরা দুজনে শোরুমে গিয়ে তোমাদের যে গাড়িটা ইচ্ছে সেই গাড়িটা বুক করে দিও। ওকে, ঠিক আছে, আমরা দুজনে ফাইনাল করে তোমাকে জানাবো। আরে গাড়ির কি দরকার? আরে গুরু, তুমি আমার জামাই হতে চলেছো, বর্তমানে যা কেনা হবে তোমাদের দুজনের ব্যবহারের জন্যই কেনা, না তুই কি বলিস? ওকে, আরে বসে আছো কেন, যাও সবার জন্য মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। না না, আমার জন্য দাদা অপেক্ষা করছে। কি হলো বে, ময়দান পুরো খালি? তুমি ব্যস্ত হো না, ওই রাস্তা দিয়ে আসবে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ভাই দেখো কে আসছে। গুরুবাবু নমস্কার, এতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? একটা জরুরি কথা আছে। কি বলো? তুমি তো আমাকে জানো, তোমার দাদার ওখানে আগে আমি কাজ করতাম। হ্যাঁ জানি। গুরুবাবু, ওপরে ওঠার কার ইচ্ছা নেই? ভিখারি চাই ভিক্ষা ছেড়ে দিতে, কেরানি চাই অফিসার হতে, মন্ত্রী চাই মুখ্যমন্ত্রী হতে, সেম কথা। আমি যদি চাই একটু উপরে উঠতে, সেখানে ভুলটা হলো কোথায়? না। হে গুরুবাবু, তুমি কি উপরে উঠতে চাও না? মানে? তুমি পড়াশোনা করেছো, চাকরি করবে, কত টাকা মাইনে পাবে? 20,000, 30,000, 40,000, 50,000 ব্যাস। তবে আমার কাছে এমন একটা রাস্তা আছে, রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবে। গুরুবাবু, তোমার দাদার কাছে একটা পেপার আছে, সেই পেপারের দাম বিদেশের বাজারে 500 কোটি টাকা হবে। হে শোনো গুরুবাবু, তুমি শুধু পেপারটা আমার কাছে নিয়ে এসো, তারপরে তোমারও 250 কোটি, আমারও 250 কোটি। তুই জানিস কাকে কি বলছিস? আমার দাদা হচ্ছে আমার জন্য দেবতা, না যে কখনো অন্যায় করেছে, না আমি কখনো অন্যায় করব। এই শোনো। শুনবি না আমাকে? আমি জানি তোর আর চাকরি নেই, আমি আজই তোর বিষয়ে দাদাকে গিয়ে সব বলবো আর পুলিশ স্টেশনে FIR। গুরুবাবু, আমি এখন তোষ্য ভিখারি, খাস তোমার দাদার জন্য, আর ওই ল্যাবটা তোমার বাবার সম্পত্তি নয়। আমি যদি বাইরে ভিক্ষা চাইব, তাহলে তোমাদের নির্বংশ করে দেবো, ব্যাস। গুরুবাবু, তুমি আমার কথা মেনে নাও। জাস্ট শাট আপ, জাস্ট সি হোয়াট আই এম ডুইং। গুরুবাবু, পুষ্কর আমার রাস্তা কেন আটকালি? কি সোজা আঙুলে না বেরোলে আঙুল বাঁকা করে তাকে বার করতে হয়? তুই ভালোভাবে শুনিস নি, খারাপ ভাবে শুনবি? এই চল চল, তোর মতন বহুত গুন্ডা আমি দেখেছি। আমার দাদা তোকে অফিস থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল না, বেশি চেঁচালে তোর মুখটা চিরদিনের মতন বন্ধ করে দেবো। এই ভালোভাবে বলছি, তোরা দুজনে সোজা গাড়িতে গিয়ে বস, দেখবো তোর দাদা কিভাবে পেপারটা আমাকে না দেয়। তোদের দুজনকে বাঁচানোর জন্য সে এখানে ছটপট করে আসবে। আইবে গুরু, আমার তো মনে হয় একটা পাগল, চল এখান থেকে। এই তোর আমাকে পাগল বলে মনে হচ্ছে? ঠিক আছে শোন, এই পাগল আজ এমন পাগলামি করবে, সাগর মুখার্জি নিজে এই দৃশ্য দেখলে পাগল হয়ে যাবে। এই দাঁড়িয়ে আছিস কেন, ধরো দে। এই যা।
সাগর বাবু, আর কিছুদিন পরে ওদের হোমের আগুন জ্বলত, দুজনে পেরিতে বসত, কিন্তু কিন্তু এখন শ্মশানে চিতা জ্বলবে। আমার আমার কলিজার টুকরোকে ছেড়ে নিয়ে এখানে ফেলে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না ভবিষ্যতে আমি বাঁচব কি না। এই দুনিয়ায় আমার কোনো শত্রু নেই। আপনাকে এই শহরে সবাই ভালোবাসে। তবে এসব হলো কেমন করে? সাগরবাবু, এটা একটা মার্ডার কেস। এদের দুজনকেই হত্যা করা হয়েছে। আপনি কাকে সন্দেহ করছেন? না ইন্সপেক্টর, আমার কোনো শত্রু নেই। ব্যথি মানে অসুবিধা, মৃত্যুযোগ। আমি যা বলছি একদম ঠিক বলছি। এরকম ব্যথি থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আসে। আর যদি আমার কথাটা সত্যি হয়? হ্যাঁ ইন্সপেক্টর, আমার একটা লোকের উপর সন্দেহ হচ্ছে। সে এই মার্ডার কেসের ব্যাপারে জানতো। সে বলেছিল আমার ভাই খুব শিগগিরই মারা যাবে, বলেছিল, মানে সে গ্যারান্টিও দিয়েছিল। নিজের জেদ আর বিদ্যাকে প্রমাণ করার জন্য সেই লোক, এই কাজ করেছে, মার্ডার করেছে। কে? আরে সেই জ্যোতিষ বিশারদ শম্ভুর আত্মা। শম্ভুবাবু, আরে ইন্সপেক্টর বাবু, আপনি? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? কিন্তু কেন? সাগর মুখার্জির ভাইকে আপনি হত্যা করেছেন। ইন্সপেক্টর, আপনি একই বলছেন। আমি কেন কাকে হত্যা করব? তাছাড়া এ সাগর মজুমদার ঠিকই। সাগর মুখার্জি এ রাজ্যের সবচেয়ে বড় সায়েন্টিস্ট। ও, বুঝেছি। দিন দুই আগে সে তার ভাইয়ের কুষ্ঠি নিয়ে আমার কাছে এসেছিল। আর আপনি বলেছিলেন ওনার খুব শীঘ্রই মৃত্যু হবে। আপনি কি করে জানলেন উনি মারা যাবেন বলে? কুষ্ঠি দেখে। পুলিশ কুষ্ঠিকে বিশ্বাস করে না। এই আইনের বইতে গ্রহ নক্ষত্র কিছু নেই। ওনার ভাইয়ের মারা যাওয়ার কথা আপনি আগে থেকেই বলেছিলেন, শুধু বলেননি, ধমকও দিয়েছিলেন। আর এখন তার মার্ডার হয়েছে। আপনি ওকে মেরেছেন কিংবা অপরাধীর সাথে জড়িত আছেন। আর না হলে আমার বিশ্বাস আপনার সাথে অপরাধীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমায় বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি এসব কথা কিছু জানি না। আপনার সাথে ওনার একটা চ্যালেঞ্জ ছিল, ওনার ভাই যদি না মারা যায় আপনি তাহলে জ্যোতিষবিদ্যা ছেড়ে দেবেন। বাহ, সেটাকে সফল করতে গিয়ে আপনি এত বড় কাণ্ড করে ফেললেন। শুনুন ইন্সপেক্টর বাবু, আমার ছেলে নির্দোষ। কুষ্ঠির বিচারে যা বলে আমরা তাই বলি। কুষ্ঠির ভালো মন্দ বিচার করেই আমাদের কাজ। আমরা কেন জীবন নিয়ে নেব? একথা আপনি ভাবলেন কি করে? আপনারা কুষ্ঠি দেখে মৃত্যুদণ্ড শোনাতে পারেন, আমরা পারি না। কারণ আমি বিচারপতি নই, আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ব্যাস, আমি অ্যারেস্ট করব। আর বাকি যা বলার আছে আপনি তা আদালতে গিয়ে বলবেন। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি ওকে ছেড়ে দিন। আপনি আমাকে ডিস্টার্ব করলে আমি বল প্রয়োগ করতে কিন্তু বাধ্য হব। কনস্টেবল স্যার, অ্যারেস্ট হিম। Yes sir. পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড তো আবার নির্দোষে,
কখনো কখনো মনে হয় লোকটাকে মেরে দিয়ে আবার জেলে চলে যাই। ঠিক আছে, তুই না জেনে ওর সাথে বন্ধুত্ব করেছিলি, এর পরে যেন আর কখনো ওর সঙ্গে মিশতে না দেখি। বাবা, ও ইয়েস স্যার, আমি পারফেক্ট এনকোয়ারি করেছি। না স্যার, আমি কাল সকালে লোকেট করলাম, অ্যান্ড ইটস কামিং টুয়ার্ডস আর্থ অনলি। ইয়েস স্যার, কী বলেন স্যার? তার আকার পৃথিবীর আকারের থেকে 12 গুণ, 12 times বড়। হ্যাঁ স্যার, তো আপনি ইমাজিন করতে পারেন যদি ধাক্কা লাগে হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। হ্যাঁ স্যার, ওকে। নমস্কার, আমি চিনু ভট্টাচার্য এবং আপনারা দেখছেন এমবিসি টিভি নিউজ। একটা বিশেষ খবর যা এইমাত্র আমাদের হাতে এসেছে, যা অত্যন্ত ভয়ানক। বর্তমান পাওয়া খবর অনুযায়ী বৈজ্ঞানিকরা যা বলছেন তা হলো প্লুটো এক্স নামক এক নক্ষত্র কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে, যার আকার ও আয়তন খুব বড় হয়ে থাকার জন্য পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাসা সমেত বিশ্বের সমস্ত গবেষণা কেন্দ্রগুলি এর উপর তীক্ষ্ণ নজর রাখছে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট বৈজ্ঞানিক সাগর মুখার্জি এ সম্পর্কে অধিক তথ্য দেবেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, ওনার কাছ থেকে আমরা আরও তথ্য জানব, কিন্তু একটা ব্রেকের পর। দর্শক বন্ধু, গোটা বাংলার, সারা ভারতে, সারা পৃথিবীতে এখন একটাই আলোচনা, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবী ধ্বংস না হলেও এর বিরাট ভৌগোলিক পরিবর্তন ঘটতে পারে, এই বিষয় নিয়ে সারা পৃথিবীবাসী আতঙ্কিত। সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট বৈজ্ঞানিক সাগর মুখার্জি এবং বিশিষ্ট জ্যোতির্বিদ শম্ভুনাথ দাস। স্যার, আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাগরবাবু, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রোটো এক্স নামক এক নক্ষত্র কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে, এবং ওই নক্ষত্রের আকার এত বিশাল, গতি এত ক্ষিপ্র যে কিছু একটা হয়ে যেতে পারে, পৃথিবী ধ্বংসও হয়ে যেতে পারে। কারণ সেই নক্ষত্র পৃথিবীর সাথে যেভাবে ধাক্কা খাবে, আর যত জোরে ধাক্কা লাগবে তাতে যে বিস্ফোরণ হবে, ওতে পৃথিবীর খণ্ড খণ্ড হওয়াটা নিশ্চিত। পৃথিবীকে এর থেকে রক্ষা করার কি কোনো উপায় নেই? দেখুন, ওই নক্ষত্র মহাকাশে আছে, অর্থাৎ আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, যদি ছোট আকার হতো, ক্ষুদ্র হতো, তাহলে হয়তো কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা আদৌ বর্তমানে নেই। আমি যতদূর জানি আগামীকাল সকাল 8:02 হলে আমাদের জীবনের শেষ মুহূর্ত। ইয়াস শম্ভুবাবু, আপনি এই বিষয়ে কি বলবেন? আমিও জানি এক বিরাট নক্ষত্র পৃথিবীর দিকে ছুটে আসছে, আর সেই নক্ষত্র যদি পৃথিবীর গায়ে ধাক্কা লাগে তাহলে পৃথিবী খণ্ড খণ্ড হয়ে যাবে, কিন্তু সেরকম কিছু ঘটবে না, সে তার রাস্তায় চলে যাবে। সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা যখন একই কথা বলছেন, তখন আপনি কি করে কথা বলছেন? দেখুন, পৃথিবী সবসময় গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত, তাই পৃথিবীর বিপত্তির বিষয়ে যতবার যখন যা বলা হয়েছে তা ঘটেছে, কিন্তু আগামী দিনে সেরকম কোনো বিপত্তি পৃথিবীর উপরে ঘটবে না। দেখুন, ওই গ্রহ তার পথে চলে যাবে। দেখুন, আপনি যদি এরকম একটা আলোচনার জন্য আমাকে ডেকে থাকেন, সেটা যদি আমার জানা থাকতো তাহলে কষ্ট করে আমি সময় নষ্ট করতাম না। আরে, সেই নক্ষত্রকে আমি নিজে দেখেছি, তার গতিপথকে ওয়াচ করেছি, মেপেছি, এবং ফর ইওর ইনফরমেশন, সারা পৃথিবীর বৈজ্ঞানিকের নজর সেই নক্ষত্রের উপরে। আর জ্যোতিষ বিশারদ বলছেন কিনা কিছুই হবে না, ফার্স অল ফার্স। সাগরবাবু, আমি পুনরায় বলে দিচ্ছি, আমার বিদ্যাকে আপনি অসম্মান করবেন না, আমার কথার সত্যতাকে আপনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন, এখন আমার কথা বিশ্বাস করতে আমি আপনাকে বাধ্য করছি না। পৃথিবী ধ্বংস হওয়াটা নিশ্চিত, মালিকা সত্য হওয়াটাও নিশ্চিত, কিন্তু সেই সময় এখন আসেনি। সাগরবাবুর কথা অনুসারে আগামী দিনে পৃথিবী ধ্বংস হবে, আর শম্ভুবাবু বলছেন পৃথিবীর উপর সেরকম কোনো বিপত্তিই নেই, তবে সময় বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।
একটা বিশেষ খবর। অবশেষে জ্যোতির্বিদ সমুলাদ দাসের কথাই সত্যি হয়েছে। প্লুটো এক্স নামক যে নক্ষত্র পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কথা ছিল, তা কক্ষ পরিবর্তন করে অন্য কক্ষের দিকে চলে গেছে। আজ সারা বিশ্ব খুশির আনন্দে মেতেছে। সমস্ত বৈজ্ঞানিকরা বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি কি করে বলছেন পৃথিবী ধ্বংস হবে না? আপনি এই কথা কি করে জানলেন? ছেলেবেলা থেকে আমি গ্রহ নক্ষত্রদের গতিবিধি দেখে আসছি। আমার দাদু সেকালের একটা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গতিবিধি দেখে আসছিল গ্রহ নক্ষত্রদের। তারপরে আমার বাবা দেখতো, এখন আমি দেখছি। পৃথিবীর দিকে একটা আলাদা গ্রহ ছুটে আসছিল কথা সত্য, কিন্তু তার অ্যাঙ্গেল একটা আলাদা ছিল। তাছাড়া আমাদের যেমন এক একটা কুষ্টি আছে, এই পৃথিবীরও তেমনি এক একটা কুষ্টি আছে। আমাদের যেরকম খারাপ সময় আসলে নানা রকম দুর্ঘটনা ঘটে, ঠিক সেই রকম পৃথিবীর খারাপ সময় আসলে সুনামি, ভূমিকম্প, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে। গণনা অনুসারে সেরকম কোনো বাধা বিপত্তির সূচনা ছিল না। বিপদ কেটে গেছে বলে খুশি হওয়ার সময় এটা নয়। এ সময় হচ্ছে বিপদকে রুখে দাঁড়ানোর সময়। এই সময় হচ্ছে সতর্ক থাকার সময়, কারণ মালিকার আর একটা বচন খুব শীঘ্রই সত্য হতে চলেছে। খুব শীঘ্রই 7 দিন 7 রাত পৃথিবী অন্ধকার হবে। 7 দিন সূর্য উদয় হবে না, চারদিকে হাহাকার পড়ে যাবে, আর এটা হবে ম্লেচ্ছ সংহারের একটা অংশ। তুমি এত বড় একটা কথা বলে দিলে, সেই কথাকে নিয়ে সারা শহর জুড়ে, সারা রাজ্যে, সারা ভারতবর্ষে ব্যাপক আকার নিয়েছে। এখন আমরা কি করব বলো? যদি অচ্যুতানন্দের মালিকা মিথ্যা, তবে আমার কথা মিথ্যা। যদি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব মিথ্যা, তাহলে আমার কথা মিথ্যা। আমি যা বলেছি অক্ষরে অক্ষরে সত্য হবে। এই পৃথিবী 7 দিন 7 রাতের জন্য অন্ধকার হবেই হবে, আর 7 দিনের অন্ধকারটা মহাপ্রলয়ের একটা অংশ। সব দেবদেবী রক্ত ভুকা হবে, সব ডাইনি পিশাচিনী শক্তিশালী হবে, ভৈরব গর্জন করবে, মেদিনী কেঁপে উঠবে। হ্যাঁ মা, হবে। শম্ভু যা বলছে সত্যি বলছে। এই মালিকায় যা লেখা হয়েছে সব ঘটেছে আর ঘটবে। এই অন্ধকারটা তো নতুন কথা নয়, এর আগেও সপ্তম মুহূর্তের জন্য পৃথিবী অন্ধকার হয়েছিল, তা তুমি দেখেছো, আমি দেখেছি, এই দুনিয়া সারা দেখেছে। ব্যাস, এবার 7 দিনের জন্য পৃথিবী অন্ধকার হবে, আর এই 7 দিনের অন্ধকার মালিকার পৃষ্ঠা থেকে কেউ মুছে দিতে পারবে না, কি 7 দিনের মধ্যে সূর্যকে কেউ উদয় করতে পারবে না। সরি রাহুল, সেদিনের ওই ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। আমি জানতামই না তোমার বাবার আর আমার বাবার মধ্যে এত বড় শত্রুতা আছে। জানলে পরে আমি কখনোই তোমাকে আমার বাড়িতে আনতাম না। আরে, ভালোবাসতে হলে অনেক প্রবলেম ফেস করতে হয়, ওসব আমি ভুলে গেছি। রাহুল, আমার বাবা বলেছেন 7 দিন 7 রাত অন্ধকার হবে। হুম, আর আমার বাবা সেসব মানতে নারাজ। শোনো, আমার ঘরে আমাকে কেমন সবাই সন্দেহের চোখে দেখছে। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে করতে যদি ধরা পড়ে যাই, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাদের একটু সাবধানে চলতে হবে। আমার সাথে দেখা না করে থাকতে পারবে? থাকতে পারবো কি না তা তো তুমি জানোই। শোনো, যদি 7 দিন 7 রাত অন্ধকার থাকে, তাহলে আমরা কি করব, কিভাবে দেখা করব? দেখো, অন্ধকার হোক বা না হোক, তুমি কিন্তু এটা রাখো। এইটা না বাবা, এটা আমি কোথায় রাখবো? এটুকু রিক্স তো নিতেই হবে। শোনো, এটা সঙ্গে থাকলে আমাদের দেখা না হলেও কি হবে, কথা তো বলতে পারবো। এটা পাশে থাকলে তোমার মনে হবে আমি তোমার কাছে আছি। নাও, প্লিজ নাও। তোদের দ্বারা কিচ্ছু হবে না। ভগবান চোখ দিয়েছেন দেখার জন্য, আর আঙুল দিয়েছেন চোখে ঢুকিয়ে দেওয়ার জন্য। হে হে, ডেলি 100-200 হারিয়ে আসছিস। কোথায় 500 কোটি টাকা, আর কোথায় জুয়া খেলা? হাট, এই দেখ 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 দেখ, এই ফুলটাকে দেখ দেখ, ফুল। আবে, এ তো সেই ছেলে যে সেদিন আমার উপর হাত তুলেছিল। হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি, ও হচ্ছে সায়েন্টিস্ট সাগর মুখার্জির ছেলে। হে, তার মানে
সাগর মুখার্জির এত বড় ছেলে আছে, পড়াশুনো শেষ করে সবে এসেছে। পুষ্কর ভাই, পুষ্কর ভাই, পুষ্কর ভাই, হেই, 500 কোটি টাকার স্বপ্নটা আমার ধীরে ধীরে সত্যি হওয়ার মতো লাগছে। হবে, ঠিক সময় খাওয়া দাওয়া করবে আর মাঝে মাঝে ফোন করবে, আমার মোবাইল ভাইব্রেশনে রেখে দেবো, সুবিধা মতো কল ব্যাক করবো। 7 দিন 7 রাত অন্ধকার হবে, আমি তো ভাবতে পারছি না কি করব। চারিদিকে শুধু অন্ধকারই। রূপা, আরে এত রাত্রে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস রে মা? না, তেমন কিছু না। ও, এই অন্ধকারের কথা শুনে ভয় পেয়েছিস না? আরে আমরা সবাই তো আছি, কিছু হবে না। চল ভেবে নে, এটা একটা লম্বা রাত। হ্যাঁ চল ভেতরে চল। আমাদের খুব ভয় করছে, 7 দিন 7 রাত অন্ধকার থাকবে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করে নিজে, আমরা এখন কি করব? আমি আমার বিচার বললাম, 2 দিন বাদে যা ঘটবে 200 বছর আগে সেসব লেখা হয়ে গেছে। মহাপুরুষ অচ্যুতানন্দ নিজের দিব্য দৃষ্টির দ্বারা এইসব আগেই লিখে গেছেন। 1999-এর মহাঝড় হচ্ছে তার উদাহরণ, জাপানের সুনামি হচ্ছে তার উদাহরণ। তাই আমরা কিভাবে এই মহাবিপদ থেকে বাঁচব সেটাই চেষ্টা করব। সরকারের এসব জেনে তোমাদের জানাতে অনেক দেরি হয়ে যাবে। এই 7 দিন 7 রাতের জন্য খাদ্য পানীয় সব জোগাড় করে নিজের ঘরে রাখো। এই 7 দিনই হবে আমাদের কাল রাত্রি। কেউ ঘরের বাইরে বেরোবে না, আর আত্মীয় স্বজন কাউকে বাইরে যেতে দেবে না। ঘরে ঘরে হরিনাম সংকীর্তন করো, গীতা ভাগবত পড়ো, আর ঠাকুরকে ডাকো। 8ম দিনে সূর্য উদয় পর্যন্ত সব যেন ঠিক থাকে। গো টু দ্য স্পেন্ট। হ্যাঁ, ও নো, নেক্সট রেডিয়াস। হ্যাঁ, নেক্সট। ও মাই গড, একটা প্ল্যানেট চন্দ্র ও সূর্যের মাঝখান দিয়ে পাস করছে, এবং পাস করার জন্য 7 দিনের সময় দরকার। ইয়েস, তার মানে লোক আমাদের 7 দিন ধরে সূর্য চন্দ্র দেখতে পাবে না। দ্যাট মিন্স 7 ডেজের অন্ধকার, 7 দিনের অন্ধকার। ও মাই গড। নমস্কার, আমি চিনু ভট্টাচার্য, এখন আপনারা দেখছেন এমবিসি নিউজ। 7 দিন 7 রাত অন্ধকার থাকার কথা আমরা আগে থেকেই বলে এসেছি। এই 7 দিন পর্যন্ত জনসাধারণকে সতর্ক থাকার কথা আমরা অনুরোধ করছি। প্রত্যেকে নিজেদের খাদ্য ও পানীয় কাছে রাখুন, এছাড়াও অতি আবশ্যক ঔষধও নিজের কাছে রাখুন। জনসাধারণকে আমরা বলে রাখছি যে এই 7 দিন পর্যন্ত বাইরে কেউ বেরোবেন না। আমার খুব ভয় করছে। ভয় নেই, আমরা দুজনে একসঙ্গে গল্প করব, খেলবো, 7 দিন 7 ঘন্টার মতো পেরিয়ে যাবে। 7 দিন 7 রাত্রি, এটা কিছু কম সময় নয়, বহুত লম্বা রাস্তা, বহুত লম্বা সময়। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা শুধু আমাদের জন্য নয়, সবার জন্য একটা আলাদা নতুন অনুভব। তবে তোমরা ব্যস্ত হয়েও না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডাল চাল শাকসবজি আমি সব স্টোর করে দিয়েছি। তোমরা শুধু একটু সাহস রাখবে আর একে অন্যের যত্ন নেবে। হ্যাঁ, আজ তুমি না গেলে হতো না? আরে আজকের মতো দিনে এমন স্বার্থপরের মতো কথা বলছো কেন তুমি? তুমি জানো সব লোকের চোখ টিভির ওপরে থাকবে, সবাই আকুল হয়ে টিভির দিকে তাকিয়ে বসে থাকবে, সৌরমণ্ডলে কি হচ্ছে না হচ্ছে তার সব টেকনিক্যাল খবর জানতে চাইবে। এই সময় সাহায্য না করে আমি ঘরে বসে থাকবো? বিং এ সায়েন্টিস্ট নো। হ্যাঁ, তুমি কি জানো এই জাগতিক দৃশ্য আগামী 1000 বছরের মধ্যে আর সংগঠিত হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আগে আমি ঘরে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও ঘরে যাব। আপনি বাসলে বাপের নাম, কারেন্ট থাকুক না থাকুক আমি বাড়ি যাব। আরে 7 দিন এখানে কে পড়ে থাকবে বলতো? চল একসঙ্গে মিলে ঘরে চলে যাই। আগে আরে আরে, পাম্প হাউস বন্ধ করে কোথায় যাচ্ছ? আজ থেকে 7 দিন ছুটি। 7 দিন ছুটি? মোটর কে চালাবে? লোকে কেমন করে জল পাবে? লোকে পেলো না পেলো আমার তাতে কি? আমারও ঘর সংসার আছে, মালিকার কথা সত্য হচ্ছে, কে বাঁচবে কে মরবে আমি বাবা চলি। হ্যাঁ,
সব এনেছিস তো? আরে মা, সব এনেছিস তো? যা যা ভেতরে, ঠিক আছে যা ভেতরে যা। কন্ডিশন কেমন আছে? স্যার নরমাল আছে। আচ্ছা সিস্টার, ডক্টর দাস কোথায় আছেন? বেরিয়ে গেছেন স্যার, সবাই ছুটিতে আছেন। হ্যাঁ দাঁড়ান, ভয় পাবেন। হ্যালো ডক্টর দাস, আপনি হসপিটাল ছেড়ে কোথায় চলে গেছেন? আমি ডাক্তার বলে কি মাথা বিক্রি করে দিয়েছি? যখনই ডাকবে তখনই কি পৌঁছতে হবে? ওকে ঠিক আছে, আমি দেখছি। এই সাত দিন আমি মোবাইলে সুইচ অফ করলাম। নমস্কার স্যার। নমস্কার, তুই একা আর বাকি সবাই? ভয়ে সবাই পালিয়ে গেছে, থাকতে বললাম কেউ থাকলো না। আচ্ছা, আমাদের আমাদের দুজনের জন্য খাবার ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ স্যার, রেখেছি স্যার। তুই আছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। সেই সূর্য ডুকাবে, আধার ছড়াবে, সাত রাত আর সাত দিন যে সব দেব দেবী বাইরে যে ঘুরবে, হবে সবাই রক্তমুখী, ঘুরবেই ঘুরবে বারো হাতের খণ্ড, কেউ তো পাবে না রক্ষা, ঘর বাড়ি পড়বে ভেঙে, তারাগুলি পড়বে খসে, বালিকার বচনেতে পাপি সব নাশ হবে, কিছু সময়েতে সংসার হবে যে শূন্য, বাইশি পাচে হবে যে ধ্বংস, বুঝলে মধু? বিজ্ঞান যত এগিয়েছে জ্যোতিষবিদ্যা তার থেকেও আগে। ছোটবেলায় মালিকা বিষয় সাত দিন সাত রাতির আধার সম্পর্কে শুনেছি, সত্যিই তাই হোক। একটা কথা আমি বুঝতে পারছি না, মালিকা তো এটা লেখা আছে, এই সাত দিন সাত রাত অন্ধকারের মধ্যে বহু লোক মারা যাবে, সেটা কেমন করে সম্ভব হবে? ডাক্তারখানাতে ফোন এসেছিল? হ্যাঁ, আমি জেনে শুনে ফোন অফ করে দিয়েছি। আমি নিজে বাঁচলে জীবনে বহু লোকের সেবা করতে পারব।
দুদিন হলো কিচ্ছু খাইনি মেয়েটা, তুমি কিছু ব্যবস্থা করো। কি আর ব্যবস্থা করব, ঘরে তো কিছুই নেই, বাইরেও তো বেরোনো যাচ্ছে না। মারে তুই ব্যস্ত হোস না, সব ঠিক হয়ে যাবে। শোনো, আমি রান্নাঘরে গিয়েছিলাম, সেখানে ডাল চাল সবজি যা রাখা ছিল সব ইঁদুর খেয়ে নিয়েছে। শেষে দেখলাম সে গ্যাসের পাইপটাকেও কেটে দিয়ে গিয়েছে। এবার আমরা কি করব, কি খাবো? চারদিন হলো বসে আমি মালিকা পড়ছি, তুমি শুনছো, কিছু বুঝতে পারছো না? যা এতে লেখা আছে সেই সব ঘটনাই তো ঘটছে। ব্যস্ত হওয়ার কিছু না, অপেক্ষা কর, দেখো আগে কি সব হচ্ছে। সিস্টার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করুন। স্যার, কারেন্ট নেই, অপারেশন কি করে হবে? ও শিট, মধু, ঘরে কিছু নেই, না খাবার না জল, বাইরে গিয়েছিলাম, ভয় লাগলো। মধু, মধু, ও মা, ও মাই গড, তোমার তো ভীষণ জ্বর, ঘরে কোনো মেডিসিন নেই, এখন বাইরে যাওয়া সম্ভব নয়, কি যে করবো। আর জল নেই? না, আর জল নেই। হ্যাঁ রূপা। রাহুল, আমি কখন থেকে ফোন ধরে বসে আছি। ঘরে বাবা পুরাণ পড়ছে, কি করে উঠে আসতাম বলো? তোমার কথা খুব মনে পড়ছে রাহুল। আমারও। কবেই রাত পোহাবে, কবে আমাদের দেখা হবে, সেই চিন্তায় আমাকেও খেয়ে যাচ্ছে। রাহুল, কারেন্ট নেই, মোবাইলের ব্যাটারিও শেষ হতে চলেছে, মোবাইল কি করে চার্জ করব, কেমন করে তোমার সাথে কথা বলবো, আমি রাখছি, পরে কথা হবে। আরেকটু প্লিজ রাহুল, তুমি কেমন প্রেম জানি না, এ কেমন প্রেম জানি না, রাতে কেন চোখে ঘুম যে আসে না, চোখ জলে ভরে ব্যথা বুকে করে, ভাঙা আয়নাতে মুখ অচেনা অচেনা, জানি না জানি না জানি না।
দিনেতে নেমেছে কেন যে অন্ধকার, চোখ খুলে রাখা বড়ই ভয়ঙ্কর। যেন মোছা তো যাবে না, একা একা থাকা সওয়া তো যাবে না, এই রাত যে কেন কাটে না কাটে না, জানি না জানি না জানি না জানি না জানি গুলো বন্দী হলো পিঞ্জরে, স্বপ্নগুলো আজ দেখাও তোমার না, প্রেমের কাহিনী লেখাও তোমার না, সেসবই আজ শুধুই চলো না চলো না, জানি না জানি না জানি না জানি না জানি না। কারোর বাড়িতে আলো নেই জলও নেই, একটু দাঁড়াও, এই নাও এটা পাশে রাখো। না রূপা, প্লিজ রাহুল। আরে রাহুল, এরকম রাতে তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ঘরে কারেন্ট নেই, টেলিফোন ডেড, আর তুই? ঘরে তো কিছু খাবার নেই, তাই তোমার জন্য বিস্কুট নিয়ে আসতে গেছিলাম। আরে শহরে তো কোথাও কারেন্ট নেই, কে বাইরে বেরোচ্ছে বলতো? তোর জন্য কে দোকান খুলে বসেছিল? না মা, সে দোকানদারের ঘরটা আমি দেখেছিলাম, সেখান থেকেই আনলাম। ওহো বাবা, দেখ আমি খেলে খাবো না খেলে না, তবে এমন ভাবে তুই বাইরে যাবি না, আমার সোনাটা আমার বাবাটা তোকে আমার দিব্যি। আচ্ছা, আমি আমার কথা ভাবছি না সুমতি, আমি আমার স্টাফদের কথা ভাবছি। আমারই যদি এই অবস্থা হয় তাহলে ওদের কি করুণ দশা হচ্ছে। এ রাত্রিটা এতটা ভয়ঙ্কর হবে আমি কখনোই ভাবিনি। বাবা ব্যস্ত হইও না, রূপা মা জল আনতে গেছে। রাত পোহাতে কয়েকটা মাত্র ঘন্টা বাকি আছে, কাল সকালে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব শেষ হয়ে গেল সুমি,
সব কিছু, একটা মাত্র মেয়ে আমাদের, সেও চলে গেল। তার স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা দুজনে বেঁচে ছিলাম। তবে এই সাত দিন সাত রাত যে অন্ধকার, আমার মনে হচ্ছে আমার মন বলছে শুনি অষ্টম দিনের সূর্য অল্পতে দেখতে পাবো। কেন তুমি এই অশুভ কথাগুলো বলছো? তুমি সবই জানো, তবু সান্ত্বনা দিয়ে যাচ্ছ। তুমি দুদিন হলো কিছু খাওনি, আমিও কিছু খাই। ঠিক আছে, দেখা যাক কার জীবনটা আগে যায়। আরে এ বিজু, তোর কি হয়েছে? আরে কেন এরকম? আরে বিজু, আরে চোখ খোল। আরে আরে বিজু, জল কোথায় পাবো? আরে 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 দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসছি। শোন শোন শোন, এই এই বিজু, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসছি। সিস্টার, স্যালাইন শেষ হয়ে গেছে, স্যালাইন নতুন কেন লাগাননি? স্যার, মেডিসিনের দোকান সব বন্ধ আছে। শুধু আমি ঠিক ছিলাম না তোমার জন্য। এমন রাত যেন আর কখনো না আসে রাহুল। ব্যাস শুধু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, আমি জেনে গেলাম তুমি আমায় কতটা ভালোবাসো, আর তুমি জেনে গেলে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন করে আমাকে নিজের করে রাখবে রাহুল, কখনো যেন তোমার থেকে আলাদা করো না। কখনো না। জ্যান্ত মানুষকে দেখে এরকম ভূত দেখার মতো কেন করছো গো? এই দেখো, এত ডেড বডি এখানে পচে পড়ে আছে, কিন্তু আমি বেঁচে আছি। খাস, এই তোর জন্য। ছাড় ছাড় বলছি, ছেড়ে দেবো? রিপিট ডায়লগ শুনতে তোর মনে হয় ভালো লাগে? বললাম না, এত লোক মরে আছে কিন্তু আমি বেঁচে আছি। খাস, তোকে ধরবো বল। আর ছাড়বো কি করে? না মরে থাকলেও মরবি, আজ না হলেও কাল মরবি।
এভাবেই মনে পড়ে থাকবি। মরে যাওয়াটা নিশ্চিত হলে কেন এসব কাজ করছিস? এই পুষ্কর লাইফ এনজয় করতে চাইছে, আয়েশ করতে চাইছে। কাছে থাকা কোটি কোটি টাকা সম্পত্তি আর সাথ দিতে পাশে থাকবি তুই। তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। হবে না? তুই কি তোর বাবার মতো খুশি থাকা শুরু করলি নাকি? বলে কেন হবে না, হবে, চলবে। হ্যালো, হ্যাঁ মিতা বলো। শোনো, রাহুল এখনো পর্যন্ত ঘরে ফেরেনি, আমার খুব ভয় করছে গো। কেন এত ব্যস্ত হচ্ছ? ফিরবে নিশ্চয়ই, সে কি ছোট ছেলে নাকি? প্লিজ একটু ছাড়ো, আমি ব্যস্ত আছি। আরে শোন, হ্যালো হ্যালো তো বলেছিলাম না, আমি বলেছিলাম না, আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হতে চলেছে। এই দুজনে এত সহজে আমার হাতের মুঠোয় এসে পৌঁছাবে আমি ভাবিনি। এখন টাকাটা হেঁটে হেঁটে এসে আমার পকেটে ঢুকবে। পুষ্কর ছেড়ে দে আমাদের, আমরা কি দোষ করেছি? তুই রূপার গয়না নিয়েছিলি, আমি তোকে মেরেছি, ব্যাস হিসাব বরাবর। না বে, না, সেই হিসাব তুই কিচ্ছু জানিস না, বহুত পুরনো হিসাব। তোর বাবা যেখানকার বৈজ্ঞানিক, আমি সেখানকার পিয়ন ছিলাম, পিয়ন। তোর বাবা সেদিন আমাকে সেখান থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল, আর তার বদলে আমি তাকে কি দিলাম জানিস? তোর কাকাকে শেষ করে দিয়েছিলাম। পুষ্কর ভলিউম বন্ধ কর, আইসি পুড়ে যাবে। শোন, তোর কাকাকে মার্ডার করলাম আমি, আর দোষটা এর বাবার মাথায় লেগে গেল, 5 বছরের জন্য জেল হয়ে গেল। তুই এত বড় বেঈমান, আমার বাবা তোর জন্য জেলে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, যদি বেঈমানদের মধ্যে কম্পিটিশন করা হয় তবে তাহলে চ্যাম্পিয়ন হব আমি। এই দাঁড়া 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 দাঁড়া, তোর বাবার কাছে একটু ফোন করি। হ্যালো, পুষ্কর বলছি। হ্যাঁ কি হলো? আমার 5 কোটি টাকা দরকার, পাঠিয়ে দাও। হোয়াট দ্য হেল ইউ আর টকিং? এই শোন, যদি না দিস তাহলে একটা ভালো গিফট পাঠিয়ে দেবো, তোর পোলার পোস্টমর্টম রিপোর্ট। পুষ্কর হ্যালো, আর একটা কথা শোন, যদি তুই টাকা না দিস, তোর ভাইয়েরও যেমন অবস্থা আমি করেছিলাম, তোর পোলারও দেখবি তেমন অবস্থা আমি করে ফেলবো। খালাস। হ্যালো হ্যালো, পুষ্কর ইউ বাস্টার্ড। পুষ্কর তুই কেন এই খেলা খেলছিস? আমার বাবা কখনোই তোকে 5 কোটি টাকা দেবে না। দেবে দেবে, তার কাছে একটা অমূল্য রিপোর্ট আছে, যে কাজ আমি নিজে করতে পারিনি সেই কাজ সে নিজে করবে তার ছেলের জন্য। আগে 5 কোটি টাকা তো আসুক, তারপর তোদের অবস্থা আমি কি করবো তা তোরা দেখবি। হে মা আদ্যা শক্তি, হে মা মহামায়া, আমার নাতনিকে রক্ষা করো মা আদ্যা শক্তি, তার যেন কিছু না হয়। তার বাবা মা গেছে তো গেছেই, এখনো পর্যন্ত ফিরল না, সবাই যেন ভালোই ভালোই ফিরে আসে মা কালি, দয়া করো মা, দয়া করো। মিতাকে বললে মিতা একদম ব্যস্ত হয়ে পড়বে। পুলিশ? না না, আমার ছেলের জীবন না, মানে পুষ্কর। বাবা, যে সারা দুনিয়াকে চকমা দেখিয়ে দেখিয়ে এসেছে, তোমরা কিনা তাকে চকমা দেখিয়ে দিলে? হ্যাঁ, কি ভেবেছিলে তোমরা চলে যাবে আর আমি জানতে পারবো না? যেতে দাও আমাদের, আমাদের কষ্ট দিয়ে তুমি কি লাভ পাবে? আরে ভালোবাসা কখনো জোর করে আসে না, আসে হৃদয় থেকে। আর তুমি যে টাকা রোজগারের জন্য লেগে আছো, ভাগ্যে থাকলে তা এমনিই আসবে। যেতে দাও আমাদের, বাড়িতে আমাদের খুব খোঁজাখুঁজি করছে। ঘরের জন্য ব্যস্ত হও না, এর পোস্টমর্টম রিপোর্ট আর আমাদের দুজনের বিয়ের নিমন্ত্রণ কার্ডটা তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেবো, বুঝলে? পুষ্কর তুই জানিস না কার সাথে কি খেলা খেলছিস,
তুই ভাবিস না যে তোর গায়ে শুধু রক্ত আছে আর আমার গায়ে শুধু জল আছে, আর এক পা যদি বাড়াস না তোকে এখানেই শেষ করে দেব। না রে না, ওকে ওকে, গেম ফাইনাল। যে ময়দানে নামে সে হলো মরদ, আর যে পিছিয়ে যায় সে। আজই আমাদের দুজনের মধ্যে কেউ একজন ওপরে যাবে, আর যে থাকবে এ হচ্ছে তার। মায়ার বন্ধনে বাঁধলি কেন? এই পাপিটার হাতে তুই কেন পবিত্র বন্ধন বেঁধে দিলি দাদা? অনাথ ছেলেটা কুপথে চলে গিয়েছিলাম, টাকার লোভ আমাকে এত ছোট করে দিয়েছিল যে ব্যাস আমি এত নিচে নেমে গিয়েছিলাম যে চাইলেও উপরে উঠতে পারছি না। দাদা, তুমি আজ থেকে আমার দাদা হলে, আর আমি জানি তুমি দুনিয়ার সব থেকে ভালো দাদা হবে। চেষ্টা করবো বোন, চেষ্টা করবো। এই তোমরা দুজনে আর কখনো ভয় পাবে না। আরে কেন ভয় পাবে? যে অস্ত্র তোমাদের পেছন পেছন ঘুরছিল সেই অস্ত্র আজ তোমাদের সুরক্ষা দেবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদের বিয়ে হবে, একসাথে থাকবে। এই পুষ্কর তোমাদের সাথে আছে, যাও। আরে যাও 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 যাও। এসো মা। মা রাহুল, এতদিন তুই কোথায় ছিলি? আর এই মেয়েটা, মেয়েটা কে রে? বাবা তোমাকে কিছু বলেনি তো? কই না তো। আচ্ছা আমি তোমাকে সব বলবো, ও হচ্ছে রূপা। নমস্কার। আমি ওকে ঘরে ছেড়ে দিয়ে আসি মা। চলো চলো। ইউ পুষ্কর। হ্যালো, আমি বলছি। হ্যাঁ মিতা বলো। তুমি রাহুলের জন্য ব্যস্ত হও না, কেমন? ও বাড়িতে ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। থ্যাঙ্ক গড। সব তো জলময় দেখা যাচ্ছে, এখন কি হবে? এখন আর কি বাবা, মালিকা যা বলছে জ্যোতিষ শাস্ত্র ঠিক তাই বলছে, সব মিলে যাচ্ছে, মহাপ্রলয়ের সময় এসে গেছে বাবা। ব্যাস প্রলয় আর কয়েক মুহূর্ত মাত্র। হে প্রভু। নমস্কার শম্ভুবাবু, আপনি এখানে? নমস্কার, আমি আগে একবার এখানে এসেছিলাম, টিভিতে কিছু কথা বলেছিলাম, আর একটা কথা বলার বাকি আছে। কি কথা? প্রলয় আসছে, সুনামি আসছে, এই পৃথিবী ধ্বংস হওয়ার সময় এসে গেছে, আর এই কথা আমি টিভিতে বলতে চাই। কিন্তু শম্ভুবাবু, সরকারের পক্ষ থেকে বা আবহাওয়া দপ্তর থেকে সেরকম কোনো খবর তো আমাদের কাছে আসেনি। আপনাদের কি আমার কথার উপর কোনো ভরসা নেই? সরি শম্ভুবাবু। এখন থেকে না বললে অসুবিধা হয়ে যাবে, আগে থেকে বলে দিলে লোকজন সতর্ক হয়ে যেত, উঁচু জায়গায় চলে যেত, অনেকগুলো জীবনও বেঁচে যেত। এই যে প্রলয় আসবে, সে কিছু না বলে আসবে, হঠাৎ আসবে,
সবকিছু নষ্ট করে চলে যাবে। আমার কথা একটু মেনে নিন। সরি সরি শম্ভু বাবু। হে প্রভু। রাহুল, আমি কি করব? আমার মাথা কোনো কাজ করছে না। এত বড় রিস্ক নিতে আমার খুব ভয় লাগছে। রূপা, এছাড়া অন্য কোনো আমাদের কাছে রাস্তা নেই। হ্যাঁ, সেই সাত দিন সাত রাত আমরা খুব কষ্ট পেয়েছি। আমার বাবার কথা অনুযায়ী এবার পৃথিবী ধ্বংস হওয়াটা নিশ্চিত। তবে তবে কি রূপা, তুমি কি চাইছো আমরা আলাদা আলাদা মরি? না, বেঁচেছি একসঙ্গে, মরবো একসঙ্গে। আমাদের ভালোবাসার জন্য আমি আমার ঘর দোর মা বাবা সবকিছু ত্যাগ করে আসব। মারা যাওয়ার সময় তুমি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি তোমার দিকে তাকিয়ে থাকব। অপেক্ষা করো রাহুল, আমি আসব, আমি নিশ্চয়ই আসব। সরি স্যার, তেমন বেশি কিছু ইনফরমেশন তো আমাদের কাছে নেই। নেই স্যার? নো 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 নো, স্যাটেলাইট থেকেও বর্তমান অবধি কোনো লিঙ্ক পাওয়া যায়নি। স্যার, এক মাস আগে থেকে নোওয়ে পসিবল স্যার, সুনামি স্যার, ফরমেশন হওয়ার কিছু সময় পরেই কিছু একটা ইনফরমেশন হয়তো পাওয়া যেতে পারে। ইয়েস স্যার। না না, ইটস অল রাইট স্যার। ও ইয়েস, উইদাউট ফেল, কোনো কিছু ইনফরমেশন আসলে আমরা আপনাকে জানাবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল স্যার। ওকে স্যার। রাহুল। হ্যাঁ ভাই। আমার এখন বাঁচতে খুব ইচ্ছা করছে। জীবনের মানে কি আমি এখন ধীরে ধীরে বুঝতে পারছি। সেই চুরি, সেই জুয়া খেলা, ছি! আমার রূপা সেদিন আমার হাতে রাখি বেঁধে দিয়ে আমার জীবনের মোড়টাকেই বদলে দিল। হে হে রাহুল, সে কেমন আছে রে? ভালো আছে ভাই। সবসময় দেখা হওয়াটা সম্ভব নয়। তার বাবা আমার বাবার শত্রুতার কথা সারা শহর জানে। আমাদের ভবিষ্যৎ যে কী হবে ভাবতেই ভয় লাগছে। তার মানে তুমি তাকে ভালোবাসছ না? আমার রূপার সঙ্গে টাইম পাস করছিলে? পুষ্কর ভাই প্লিজ, এমন বলো না। আরে যে ভয় পেয়ে যায় তার ভালোবাসার কোনো অধিকার নেই। যে প্রকৃত ভালোবাসে সে কখনো হারে না, তার ভালোবাসা কখনো মরে না। তাহলে তুমি কি বলতে চাও? কিছু না, ব্যাস তোমরা দুজনে এক হবে, তোমাদের সাথে আমি আছি। কেউ যদি তোমাদের মধ্যে আসে আগে তাকে পুষ্করের লাশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু পুষ্কর ভাই, এখন চারদিকে আতঙ্ক, পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে। এ কথা ভাবতে গেলেই যদি সবাই মারা পড়ে তাহলে আমরাও মরবো। তবে মারা যাওয়ার সময় আপনজন কেউ পাশে থাকলে নিজের আত্মার শান্তি মেলে। তুমি এ কথা কখনো ভুলো না। হে মা ভবতারিণী, এ কি প্রলয়! এ কি দেখছি আকাশ থেকে অগ্নিবর্ষণ! মা, হে মা, তোমার সৃষ্টিকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। নমস্কার, আমি চিনু ভট্টাচার্য আর আপনারা দেখছেন এমবিসি নিউজ। বর্তমানে সারা ভারতবাসী আতঙ্কিত। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক সুনামি। এই সুনামির প্রভাব সারা ভারতের উপর পড়বে, তাই সমুদ্র সংলগ্ন এলাকার মানুষদের উচ্চস্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ভূমিতে লুটাবে কোটি কোটি সব যে না থাকবে ছটুকরো কাঠ কাঁধ দেবার জন্য কেউ তো না থাকবে বসবে যে মরণের হাট তো ফুলে ফেপে উঠবে অশান্ত সাগর শুনবে তো কালের গর্জন দক্ষিণেশ্বরের মন দর্শন করবে জলাধিপতি রাজনকে সব জলময় হবে পাপ ক্ষয় হয়ে যাবে ধর্মের জয় হবে যে বেঁচে যাবে।
মিতা রাহুল রাহুল কোথায় রাহুল কোথায় রাহুলকে পাওয়া যাচ্ছে না তখন থেকে খুঁজছি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম পাওয়া যাচ্ছে না আরে তুমি তুমি কখন এলে আরে আমার কথা ছাড়ো রাহুল কোথায় রাহুল আমি পাইনি রাহুল একটু শোনো রূপা এই মোবাইলটা তো আমার বাড়ি কারণ না এই নাম্বারটা কার হ্যালো হ্যালো তুমি কে বলছো আপনি কে বলছেন আমি শম্ভুনাথ দাস বলছি তুমি কে শম্ভুনাথ শম্ভুনাথ মানে জ্যোতিষ বিশারদ আমি আমি সাগর মুখার্জি সায়েন্টিস্ট তোমার বাড়ি থেকে এই মোবাইলে ফোন এসেছিল কেমন করে সে কথা এখন ছাড়ুন তো শম্ভু বাবু সে তো দুটি বাচ্চার মানে দুটো কোমল হৃদয়ের কথা হাতে সময় অনেক কম আপনি আমার কথা একটু শুনুন আমাকে আবার জেলে পাঠাবার এ তোমার আর এক চাল নয় তো শম্ভু বাবু প্লিজ প্লিজ তুমি আমায় যে আঘাত দিয়েছ সে ঘা এখনো শুকোয়নি বিনা দোষে আমি পাঁচ বছর জেল খেটেছি পাঁচটা বছর প্লিজ শম্ভু বাবু আমার কথা একটু শুনুন বলো আপনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি এমনকি দেখা করার চেষ্টা করেছি কিন্তু সত্যি বলছি সাহস হয়নি অ্যান্ড আনফর্চুনেটলি আপনি জেল যাওয়ার পরেই আমি জানতে পারলাম যে আপনি আমার ভাইয়ের কিলার নন আর একজনকে আমি তো আপনার সেই পাঁচ বছর ফিরিয়ে দিতে পারবো না হ্যাঁ এখনই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের হয়তো আর দেখা হবে না আদৌ দেখা হবে না কেননা সুনামি ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে সর্বনাশ আরম্ভ করে দিয়েছে শম্ভুবাবু আর একটা কথা আছে আমি যতটা খবর পেয়েছি আমার ছেলে আর আপনার মেয়ে পরস্পরকে ভালোবাসে আমি তো আমার ছেলেকে পাচ্ছি না শম্ভুবাবু আপনি একটু মেয়েকে দেখুন শম্ভুবাবু আমার বিজ্ঞান আর আপনার জ্যোতির্বিদ্যা দুটোই একই কথা শুধু ভাষাটা যা আলাদা আমার বিজ্ঞান বলল সুনামি আসবে আর আপনার গণনাও ঠিক একই কথা বলল শম্ভুবাবু এসে গেল মহাপ্রলয় প্রলয় এসে গেল শম্ভুবাবু আর হ্যাঁ ভাই সে পাঁচ ধ্বংস হওয়ার কথাটা নিশ্চিত নিশ্চিত শম্ভুবাবু ছেলেটা কোথায় গেল কোথায় খুঁজবো ওকে হে প্রভু আমি তোমাকে খুঁজছিলাম দেখো এখানে আর থাকাটা নিরাপদ নয় তুমি সব জিনিস না না জিনিস নয় তুমি নিজে আগে ছাদের উপরে যাও সেটাই হচ্ছে সেফটি জায়গা আমি আসছি হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ আমি ল্যাবে যাচ্ছি আমাকে যেতেই হবে না তোমাকে আজ আমি ছাড়তে পারবো না দেখো আজকে কে বাঁচবে কে মরবে কেউ জানে না আমি তোমার কাছে বিনতি করছি তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার কথা শোনো না আমাকে যেতেই হবে আরে তুমি অন্তত জানো বিজ্ঞান আমার কাছে কি আর এই বিজ্ঞানকে সাথে করে আমি লোকেদের কত সেবা করেছি কত বড় বড় বিপদে আমি সতর্কবাণী দিয়েছি কত জীবন আমি বাঁচিয়েছি আর আজই আজ আমাদের পশ্চিমবঙ্গ আমার সারা পশ্চিমবঙ্গ আমার সারা বঙ্গবাসী দুর্দিনে পড়েছে তাদের জীবন জীবন অসহায় হয়ে গেছে আমি কি করে ঘরে বসবো কে তাদের শুনে আমি সতর্কবাণী দেবে আমি দেব আমি আমি আমাকে যেতেই হবে একটু শোনো মিতা মিতা যদি যদি আমি বাঁচি তাহলে তোমার সঙ্গে দেখা হবে রূপা এই রূপা সবিতা আরে সবিতা রূপা কোথায় গেল আমি তো তাকে খুঁজছি আরে রূপা আমাদের রূপা ঘরে নেই
কি আশ্চর্য কথা, চারিদিকে জল উঠে আসছে, লোকেরা যে যেমন পারছে উপরে উঠে যাচ্ছেন, ঠিক এই সময় সে কোথায় গেল, কোথায় আছে কি জানি। নিজের লোকরা কাছে থাকলে শান্তি পাওয়া যেত। হে ভগবান, এখন আমরা কি করব? ওখানে একটা পিছু দেখা যাচ্ছে, চলো চলো চলো। হ্যালো বাবা, বাবা আমি আর রূপা ঘর ছেড়ে চলে এসেছি বাবা। শুনলাম নাকি শহরের ভিতরে জল উঠে এসেছে, তুমি কোথায় আছো, কেমন আছো? আরে রাহুল, আমি বাবা ভালো আছি, আর সম্পূর্ণ ভালো আছি। নেই তো জল কোথাও? নেই তো? নেই বাবা, চারিদিকে শুকনো। আমি তো ঘরের মধ্যেই আছি, ঘরে আছি। হ্যাঁ হ্যাঁ, ঘরে আছি বাবা। তুই কথা বলবি তোর মার সঙ্গে? মিতা, হ্যাঁ মিতা শোনো, তোমার ছেলে ফোন করেছে। না না শোনো, আরে সে বোধ হয় বাথরুমে আছে মনে হয়, সে আসলে আমি বলবো। রাহুল ফোন করেছিল, রাহুল আমাদের ভালো আছে। বাবা বাবা, জলের শব্দ শোনা যাচ্ছে কেন? হ্যাঁ জল, না না জল না, বললাম না বাবা জল টল কিছু নেই। সুনামি এখানে এখনো আসেনি, তবে খুব শিগগিরই পৌঁছে যাবে বাবা, পৌঁছে যাবে। সব সব একাকার একাকার হয়ে যাবে। এই রাহুল, রাহুল আমি তোকে খুব খুব ভালোবাসি রে খুব, তবে তবে এ কাজের ব্যস্ততার মধ্যে আমি তোকে কখনো আদর করতে পারিনি, কখনো বুকের মধ্যে লাগাতে পারিনি বাবা। আজ খুব ইচ্ছে করছে রে বাবা তোকে একটু বুকে লাগিয়ে ধরতে। রাহুল রাহুল বাবা, না তোর বাবা তোকে, বাবা তোকে, বাবা বাবা শোন রাহুল, নিজের যত্ন নিবি, ভগবান তোর মঙ্গল করবে বাবা। শোন বাবা,
একটা যুগের সমাপ্তি ঘটল, কলিযুগের সমাপ্তি। অপেক্ষা করব আর একটা নতুন সৃষ্টির, আর একটা নতুন যুগের।